প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ঘরোয়া রান্নাবান্নার আজকের পর্বটি সাজিয়েছি মেরা পিঠা বা পিঠার একটি রেসিপি দিয়ে এটা বিভিন্ন জেলায় হয়তো বিভিন্ন নামে পরিচিত কিন্তু এটা আমাদের টাঙ্গাইল জেলায় মিঠা পিঠা নামে পরিচিত যদিও এই পিঠার মধ্যে মিষ্টির কোনো ছিটে নেই এটা ভর্তা গরুর মাংস মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু দারুণ চলুন তাহলে রেসিপিটি দেখে নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন আপনাদের জেলায় এই পিঠা কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন প্রথমে আমি চাউলের গুড়ি টেলে নেব আজকের পিঠার জন্য আমি এক কেজি পরিমাণ চাউলের গুড়ি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চাউলের গুড়ি নিয়ে নেবেন এখানে নিয়েছি আমি আতপ চাউলের গুঁড়ি চুলারাসটা মিডিয়াম টু লো আঁচে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো গুড়িগুলো টেলে নিব। যখন দেখবেন এগুলো অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবং সম্পূর্ণ পানিগুলোই শুকিয়ে গেছে তখন বুঝে নেবেন এটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কুসুম গরমের থেকেও একটু বেশি পরিমাণ গরম পানি অল্প অল্প করে পানি অ্যাড করব আর ডুটি তৈরি করে নিব একসাথে পানি ঢেলে দেবেন না তাহলে ডুটি কিন্তু নরম হয়ে যাবে একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে ডুটা মিখে নিচ্ছি ডুটা যত ভালো এবং স্মুথ হবে পিঠাগুলো ততটা সুন্দর হবে অনেকে হয়তো বলতে পারেন যে এটা তো আটার কিন্তু যারা খেয়ে অভ্যস্ত তারা জানেন যে এই পিঠার কতটা মজাদার আমরা ছোটোবেলা থেকেই এই পিঠা খেয়ে অভ্যস্ত এই জন্য আমাদের কাছে খেতে ভালো লাগে অনেক জেলায় হয়তো এই পিঠা খাওয়া হয় না এই জন্য এটাকে আটার করলাম মনে হতে পারে দুটা আমার মাখানু হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব অল্প অল্প করে ডু হাতে নিব আর পিঠাগুলো তৈরি করব। প্রথমে আমি গোল গোল করে নিব তারপর এক সাইড থেকে একটু চোখা করে পিঠাগুলো বানিয়ে নিব। একদমই সহজ নতুন রাঁধুনি থেকে শুরু করে বেচালর সবাই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন যারা তৈরি করেন তারা অবশ্য জানেন যে এই পিঠা বানানো খুবই সহজ আপনারা চাইলে পিঠার সাইজ ছোটো বা আরও বড় করতে পারেন আমি একটু মিডিয়াম সাইজ করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু মসৃণ করে পিঠাগুলো বানিয়ে নিতে আপনাদের পূজার সুবিধার্থে আমি দুই তিনটা পিঠে বানিয়ে দেখাচ্ছি দেখেন আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় একটা পাতিলে আমি আগে থেকে পানি গরম বসিয়ে রেখেছিলাম এখন আমি রাইস কুকারের যে স্ট্যান্ডার থাকে এটার মধ্যে কিছু পিঠে দিয়ে দেব একসাথে সব পিঠা ভাপিয়ে নেবো না পাঁচ মিনিটের মতো আমি কিছু পিঠা ভাপিয়ে নেব তারপর ঠিক পাঁচ মিনিট পর আমি উপরে আরও কিছু পিঠা দিয়ে ভাপ দিয়ে নেব এভাবে আমি তিন স্টেপে পিঠাগুলো সিদ্ধ করে নেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছি ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আরও কিছু পিঠা উপরে দিয়ে দিব এতে করে একটা পিঠা আর একটা পিঠার সাথে লেগে যাবে না আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর দেখেন পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটা পিঠা উঠিয়ে কেটে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ভাঙলে ভিতরে কোনো সাদা অংশ থাকবে না দেখেন পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলো পিঠায় নামিয়ে নিব। দেখেন একদম সহজভাবে বানানো হয়ে গেল মজাদার মেরাপিঠা পিঠা মিঠা পিঠা বা চুই পিঠা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা কখনো এই রেসিপিটি একবারও খাওয়া হয়নি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আজকের পিঠাগুলো আমি সার্ভ করেছি ধনেপাতা পাতা ভর্তার সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ